নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ওয়েব ইন্ডিয়ার ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত। আমরা আজকে এসে গেছি আমাদের আবার আইএসএল এর অনুষ্ঠান নিয়ে। আইএসএল আজকে ইস্ট বেঙ্গল বনাম নর্থ ইস্ট ইউনাইটেড এর ম্যাচ কোন আগেই শেষ হয়েছে, সেই ম্যাচে আবার পরাজয়। মানে যেই গল্প আমরা আগেও দেখেছি সেই গল্পের কোনো পরিবর্তন কিছু আজকে হয়নি। এবং নর্থ ইস্ট ইউনাইটেড এর মতো 10 নম্বরে লিগের তালিকায় 10 নম্বরে থাকা একটা দলের কাছেও কিন্তু আজকে একটা লজ্জাজনক পরাজয় স্বীকার করতে হয়েছে ইস্ট বেঙ্গলকে। কেন এই বারবার এই জিনিসটা হচ্ছে, কেন এই ভুলগুলো হচ্ছে, যে ভুলগুলো আজকে আমরা ডিফেন্ডারদের করতে দেখলাম পুরো খেলাতে, ইস্ট বেঙ্গল কিন্তু সেরকম বলতে বড় কোনো সুযোগও তৈরি করতে পারেনি। কেন, কোথায় যে এই ভুলটা হচ্ছে এবং কিভাবে ইস্ট বেঙ্গল দলের কি কোনো আদৌ কোনো সুযোগ আছে, কোন আশা আছে ইস্ট বেঙ্গলকে দলটাকে নিয়ে? কারণ সমর্থকরা কিন্তু ইতিমধ্যেই মারাত্মক পরিমাণে হতাশ হয়ে গেছে। আমরা সবই নিয়ে আলোচনা করব আজকে। আমাদের আজকে যারা বিশেষজ্ঞ রয়েছে তাদের সঙ্গে আবার পরিচয় করিয়ে দিচ্ছি, যদিও আপনারা সকলকেই চেনেন, প্রত্যেককেই আমরা পরিচয় করিয়ে দিচ্ছি এক এক করে। আমাদের সঙ্গে রয়েছেন অত্যন্ত সিনিয়র একজন প্রাক্তন ফুটবল তারকা উত্তম চক্রবর্তী, আমাদের সঙ্গে রয়েছেন আরো এক সিনিয়র ফুটবল তারকা কুমারেশ ভাওয়াল, এবং আমাদের সঙ্গে রয়েছেন আরো এক সিনিয়র তারকা ফুটবল তারকা সুজিত কুমার দত্ত। আমরা এই তিনজনকে নিয়ে আজকে প্রোগ্রাম অনুষ্ঠান শুরু করছি। প্রথমেই আমি সুজিতদার কাছে চলে যেতে চাই, একটাই কারণে যেহেতু ইস্ট বেঙ্গল ডিফেন্স নিয়ে আমার কিছু প্রশ্ন আছে আজকে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা নিয়ে সুজিতদার তোমার কাছে আমি যে প্রশ্নটা করতে চাইবো, যেটা আমরা এর আগে আলোচনা করেছি যে ম্যানুয়েল ডিয়াসকে আমরা কিন্তু আগের ম্যাচগুলোতে দেখেছি যে বারবার প্রথম একাদশ পরিবর্তন করতে। আজকে কিন্তু প্রথম একাদশে পরিবর্তন সেরকম কিছু হয়নি, শুধু রফিক ঢুকেছে, মোহাম্মদ রফিক ঢুকেছে, আর কিন্তু সেরকম পরিবর্তন বড় পরিবর্তন চোখে পড়েনি প্রথম একাদশে। তো সেইখানেও কিন্তু আজকে দেখা গেল যে ডিফেন্স প্রথমার্ধে তাও খানিকটা চাপ রাখতে সক্ষম হয়েছিল, কিন্তু দ্বিতীয়ার্ধে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এর আক্রমণের মুখে আমরা একেবারে ভেঙে পড়তে দেখলাম ইস্ট বেঙ্গল রক্ষণ ভাগকে। এই জিনিসটা কেন হচ্ছে, কি অসুবিধা, কোথায় সমস্যাটা বলে তুমি মনে করো? টোটাল টিমটাই পুরো একদম পুরো মানে খেলা এলোমেলো খেলছে, কোনো টিমটা কোনো দাঁড়াতেই পাচ্ছে না। অন্যান্য দিন হাফ লাইন এবং ফরওয়ার্ড লাইনটা খেলে, আজকে ডিফেন্স লাইন হাফ লাইন কোনো মানে কোনো প্লেয়ারকে কোনো পার্টিকুলার নাম বলা যাচ্ছে না যে ও বেটার খেলেছে। যেমন ধর মোহাম্মদ রফিককে দিয়ে কি রাইট ব্যাকে হয়, এটা কি ছেলে খেলা হচ্ছে? আমি তো বুঝতে পারছি না কিছু। মোহাম্মদ রফিকের ওই হাইটে রাইট ব্যাক, সাইড ব্যাক খেলতে গেলে বেসিক যে আইডিয়াটা সেইটাই নেই। আর আইএসএল এ খেলতে নেমেছে একটা ইস্টবেঙ্গল ক্লাব, সেই ইস্টবেঙ্গল ক্লাবে সেরকম আর একটা প্লেয়ার হচ্ছে তোমার মোহাম্মদ রফিক রাইট ব্যাক, তো কি হবে? সেকেন্ড গোলটা দেখো তুমি, মার্সেলো ডেরবিসোভিক বলটা মানে ওখান থেকে ক্রস করছে, কোথায় একটা স্পট জাম্প করবে, সেখানে ও মাথা নিচু করে নিচ্ছে, ইজি মিট করে দিয়ে চলে যাচ্ছে। এইভাবে খেললে কি আর টিম দাঁড়াতে পারে? টোটাল টিমটা যে ফ্লপ, কোনো প্লেয়ারের নাম বলা যাচ্ছে না। না, আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, আমি উত্তমদার কাছে চলে যাই, বেটার হবে উত্তমদার। খালিদ জামিল ভারতীয় কোচ, প্রথম মানে আইএসএল এ একমাত্র ভারতীয় কোচ, তার মস্তিষ্কের কাছে কিন্তু তার যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজির কাছে কি সত্যিকারের ইস্ট বেঙ্গলের মানে কোনো উত্তর ছিল না আজকে? যে যেটা দেখলাম খেলাতে, যে ম্যানুয়াল ডিয়াস ইস্ট বেঙ্গল কোচের কাছে কিন্তু খালিদ জামিল ভারতীয় কোচ, তিনি যে স্ট্র্যাটেজি, তার দলও কিন্তু 10 নম্বরে রয়েছে লিগ তালিকায়, কিন্তু আজকে তাদের ম্যাচ দেখে মনে হলো যে তারা লিগ তালিকায় হয়তো 3 বা 4 নম্বরে রয়েছে কিংবা 2 নম্বরে রয়েছে, টিমটা এমন ভাবে খেললো। তাহলে সেইখানে আমি বলতে চাইছি যে একটা ভারতীয় কোচের স্ট্র্যাটেজিও ধরতে পারছে না ম্যানুয়াল ডিয়াস, তাহলে এই কোচের কার্যকারিতা নিয়েই তো প্রশ্ন উঠছে, ভূমিকা নিয়েই তো প্রশ্ন উঠছে। অ্যাকচুয়ালি মানে একদম সঠিক কথা বলেছো সুইত, মানে আজকে ফার্স্ট হাফ দেখে, ফার্স্ট হাফ যদি দেখো আর কি, ফার্স্ট হাফ অনেকটাই মানে ইভেনলি মানে স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছিল যে নর্থ ইস্ট 52-48, কিন্তু আমি ম্যাচের হাফ টাইমের পরে যে আলোচনা শুনছিলাম তার মধ্যে যে যিনি আলোচনা করছিলেন বলছিলেন বরঞ্চ ইস্ট বেঙ্গল ক্লাব ফার্স্ট হাফে গোল করার অনেক পজিটিভ চান্স, যেটা চিমা মিস করলো, চিমা যেটা মিস করলো সেটা দ্যাট ওয়াজ এ সিটার, মানে ওটা ওরকম ফাম্বলিং মানে ভাবা যায় না,
মানে চিমার সম্বন্ধে যে প্রচারটা হয়েছিল, চিমার ফুটবল বায়োগ্রাফি নিয়ে যে কথা হয়েছিল, মানে উই কুড হ্যাভ এক্সপেক্টেড যে চিমা শুটস করে গোল। ইসমাইল পেয়েছিল কিন্তু সুযোগ ফার্স্ট হাফে অ্যাহেড হয়ে যাওয়ার। কম্পারেটিভলি তুমি যদি দেখো ফার্স্ট হাফে কিন্তু ইভেনলি খেলা হয়েছে, কিন্তু মনে হচ্ছিল ইসমাইল ক্লাব গোল করে দিলেও করে দিতে পারে। বাট সেকেন্ড হাফের ফুটবল দেখে আমি খুব হতাশ। মানে সেকেন্ড হাফে ইট ইজ অলমোস্ট মানে নর্থ ইস্ট টয়েড ইস্ট বেঙ্গল, দে ওয়ার টয়িং ইস্ট বেঙ্গল, পুতুল নাচ হচ্ছিল, দে ওয়ার টয়িং ইস্ট বেঙ্গল। মানে এত সুজিত যেটা বললো যে আজকে কি আলোচনা করব, মানে এন্টায়ার ডিফেন্স, এন্টায়ার হাফ লাইন বলে কিছু ছিল না। পেরোসোভিচ ওয়াজ ভেরি অফ কালার, শেষকালে এক্সাইটেড হয়ে মাথা গরম করে মানে ওটা দ্যাট ওয়াজ এ জেনুইন রেড কার্ড, ইউ ক্যানট মানে ডু এনি অফেন্স এগেইনস্ট রেফারি। হ্যাঁ, ইউ ক্যানট ডু এনি অফেন্স হোয়াট এভার দ্য রেজাল্ট, হোয়াট এভার দ্য কনসিকোয়েন্স। কিন্তু আমার মানে এটা হচ্ছে ওর ফ্রাস্ট্রেশনটা এক্সপোজার, বুঝতে পারলে, ওর যে ফ্রাস্ট্রেশনের এক্সপোজার। বিকজ মানে পেরোসোভিচ কে কোনো বল দিতে পারেনি আর কি ফার্স্ট হাফে, যদিও পেরোসোভিচ চেষ্টা করছিল। হ্যাঁ, এবং যেটা ও মিস করলো, গোলকিপার সেভ করলো, তারপর যে চিমা পেয়েছে দ্যাট ওয়াজ এ সিটার, দ্যাট শুড হ্যাভ বিন এ গোল। এনি ও মানে প্লেয়ার লাইক চিমা যা শুনি, চিমার ওটা মারাত্মক ভুল, চিমা তো শট নিতেই দেরি করেছে। হ্যাঁ, এবং ইস্টবেঙ্গল ক্লাব, হ্যাঁ রাইট, একদম ঠিক বলেছো, ইস্টবেঙ্গল ক্লাব ফার্স্ট হাফে ওই ফুটবল খেলেও ইস্টবেঙ্গল ক্লাব অ্যাহেড হয়ে যেতে পারতো। এই সব চান্স গুলোকে ক্যাপিটালাইজ না করলে ন্যাচারালি ফ্রাস্ট্রেশন গ্রিপ করে, এবং সেকেন্ড হাফের ফুটবল শুরু থেকে ইস্টবেঙ্গল ক্লাবকে মানে কোনো রেজিস্টেন্স দিতে মনে হয়নি। ইট ইজ অল ওভার নর্থ ইস্ট, পুরো ম্যাচটাকে ওরা মানে ডমিনেট করলো। ইস্টবেঙ্গল ক্লাব যতগুলো ম্যাচ খেলেছে আজকে সেকেন্ড হাফ হচ্ছে খুব মিজারেবল লেগেছে ইস্টবেঙ্গল ক্লাবকে, খুব মিজারেবল। এবং তুমি যদি দেখো ফার্স্ট গোলটার ক্ষেত্রেও সুজিত এটা বেটার বলবে, আবার সেই রাজু গাইকোয়াড়, বুঝতে পারলে, আবার সেই রাজু গাইকোয়াড়। তারপরে আমার অবাক লেগেছে যখন একটা স্টপার ইঞ্জিওর্ড হয়ে প্রেস বেরিয়ে যাচ্ছে, সেখানে ওই মানে স্টপার যে ইস্টবেঙ্গল ক্লাবের যে সাবস্টিটিউট বেঞ্চে কি খান জানি, আদিল খানকে, তখন ভেবেছিলাম যে আদিল খান রিপ্লেস করবে স্টপারটাকে, সেইখানে করলো কি ওই ডেরোসোভিচ কে, ডার্বিসোভিচ কে নামিয়ে দিয়ে মানে রফিক কে, তোমার রফিক কে রাইট ব্যাক করে দিল। মানে অদ্ভুত কোচের, মানে কোচের এইসব জিনিসগুলোকেও অদ্ভুত অবাক করে দিচ্ছে। মানে প্লেয়ার রিপ্লেসমেন্ট হচ্ছে, কিন্তু আজকে 7 নম্বর ম্যাচ খেললো বোধ হয় ইস্টবেঙ্গল, বোধ হয় না 7th ম্যাচ, 7 নম্বর, 7th। হ্যাঁ, ন্যাচারালি মানে হোয়াট ইজ দ্য ইউটিলিটি অফ এ ফরেন কোচ, আমার তো অবাক লেগেছে। সেখানে সেখানে খালিদ জামিল যে চেঞ্জেস গুলো নিয়েছে, চেঞ্জেস গুলো নিয়েছে, ইয়েলো কার্ড খেয়েছে, ইয়েলো কার্ড এর ভয়ে প্লেয়ার তুলেছে, এবং রাইট প্লেয়ার, একদম রাইট সাবস্টিটিউট। এবং ওরা সেকেন্ড হাফ অলমোস্ট ইস্টবেঙ্গলকে ছেলে খেলা করেছে, যেটা দেখতে খুব বাজে লাগছিল, যেটা দেখতে খুব বাজে লাগছিল। মানে কি বলবো, আমি 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 কুমারেশ দার কাছে যেতে চাই। কুমারেশ দাকে আমি যে প্রশ্নটা করতে চাই, যে কুমারেশ দা সেকেন্ড হাফে কি এমন হলো যে ইস্টবেঙ্গলের ডিফেন্স বনাম পুরো নর্থ ইস্ট ইউনাইটেড টিমের একটা খেলা হয়ে দাঁড়িয়েছিল? মানে কোন, যেটা উত্তম দাও বলছে যে রেজিস্টেন্স বলে কিছু নেই, যেটা ফার্স্ট হাফেও যে টিমটা একটা মোটামুটি খেলছিল, একটা গোল আটকানোর একটা চান্স ছিল, গোল নাও মানে করতে নাই পারি কিন্তু গোল খাবো না, এই একটা মেন্টালিটি ফার্স্ট হাফে আমরা তাও কিছুটা দেখেছিলাম, যেটা সেকেন্ড হাফের শুরু থেকেই একদম মানে সেটা উড়ে গেল, পুরো পুরো উড়ে গেল। এটা কেন হলো এই জিনিসটা, কোচের ভুল স্ট্র্যাটেজি কি তুমি এটার পিছনে কারণ বলে মনে করো? না, অ্যাকচুয়ালি দেখো আজকে যে দুটো টিম খেলছিল তাদের পয়েন্ট, তোমার নর্থ ইস্টের পয়েন্ট হচ্ছে 4, ইস্টবেঙ্গলের পয়েন্ট হচ্ছে 3। তো সব থেকে দুটো পয়েন্টের বিচারে সব থেকে দুটো কমা টিম, এবং দুটো টিমই গোল খেয়েছে। দেখো ইস্টবেঙ্গল অলরেডি 15 আর আজকে দুটো, 17টা গোল খেয়ে গেল, ভাবতে পারছো?
সাতটা এবং ম্যাচে একটা কোনো গোলও দিতে পারিনি। সাতটা ম্যাচে 17 গোল, ওদিকে নর্থ ইস্ট তোমার 7 ম্যাচে 13 গোল। তা গোল কনসিডার অ্যামাউন্ট দেখে তোমার বুঝতে হবে যে দুটো টিমেরই ডিফেন্সের অবস্থা কতটা স্ট্রং বা কতটা নড়বড়ে, 1 নম্বর। 2 নম্বর, আজকের খেলাটা যদি ফার্স্ট হাফটা একটু ভালো করে অবজার্ভ করে থাকো, দুটো টিমই জঘন্য ফুটবল খেলেছে দুটো টিমই। যে যে ফার্স্ট হাফে একটা আধটা অকেশনে ওপেনিং পেয়েছিল, সেটা ইন্ডিভিজুয়ালি পেরোসোভিক ডান দিক থেকে একটা ক্রস ডেলিভারি করেছিল, সেটা তোমার এই এই ছেলেটিকে যে রিক্রুটিং অফিসার রিক্রুট করেছে তাকে আমার মানে ধন্য বলতে হয়। একটা ছেলে সিলি পাস করছে, মিস পাস, একটা ছেলে তুমি ফার্স্ট হাফে দেখেছো বক্সের মধ্যে ও বল পেয়ে গেছিল, স্রেফ ফুটওয়ার্কের দোষে এবং ভিশানের অভাবে, একটা স্ট্রাইকার তার ভিশান খারাপ, একটা স্ট্রাইকার তার ফার্স্ট টাচ খারাপ, একটা স্ট্রাইকার তুমি ফরেনার ধরে এনেছো ইন্ডিয়ান সুপার লিগ, তো সেই প্লেয়ারের রিসিভিং ভালো না, ফার্স্ট টাচ ভালো না, ভিশনটা খারাপ, স্ট্রাইকার বা অ্যাটাকিং এ যারা খেলে না, অ্যাটাকিং অ্যাটাকিং পজিশনে যারা খেলে তাদের ভিশন মস্ত বড় একটা ব্যাপার। ও মাথা তুলে দেখতেই পারলো না যে গোলকিপারটা কোথায়, তার মধ্যে ওর ফুটওয়ার্কও মেলাতে পারলো না, ওটা অল অফ এ সাডেন একটা চান্স হয়ে গেছিল। এনিওয়ে ফার্স্ট হাফে আমি ওই একটা দুটো অকেশনে পেরোসোভিক ইন্ডিভিজুয়ালি বক্সের বাঁ দিকে ডান দিকে ইন্ডিভিজুয়ালি দারুণ ভালো ড্রিবল করছিল, এছাড়া ফার্স্ট হাফে দুটো টিমই একেবারে ওয়ার্স্ট ফুটবল, কোনো পজিটিভ মুভমেন্ট বলতে কিচ্ছু ছিল না, না কোনো ওপেনিংস, তোমার দুটো টিমই মিস পাস করছিল, শকিং ফুটবল যাকে বলে আর কি ফার্স্ট হাফ। কিন্তু সেকেন্ড হাফেও শুরুতে তাই, কিন্তু যেই ওই রাজু গায়কোয়াড় সে সাইড ব্যাক, সুজিত সেদিন বলছিল ডিফেন্ডাররা কখনোই স্কোয়ার পাসে ইনসাইডে খেলবে না, সাইড ব্যাক সে 20 গজ ছুটে গেল সামনে, তারপরে একটা পেছন মুড়ল, মুড়ে বলটাকে স্কোয়ারে পাস খেললো এবং সেই বলটা ইন্টারসেপ্ট করার পরে সোজা চলে এলো। তারপর দেখো যে দুটো গোল আজকে খেয়েছে ইস্টবেঙ্গল, ফার্স্ট পোস্ট গোল খাচ্ছে তোমার গোল্ডেন গ্লাভস গোলকিপার, একদম ফার্স্ট পোস্টে, ফার্স্ট পোস্ট না, গোলকিপারের দোষ আছে গোলকিপারে অবশ্যই, কিন্তু ডিফেন্স লাইনকে তুমি কি বলবে, এই ডিফেন্স লাইন যে যেটা লাস্ট লাস্ট যেটা সেট পিসে যে গোলটা খেলো মাপুইয়ার যে চিপটা, সেই চিপটাতে জাস্ট মাথা ছুলো ফ্লোটম্যান, সেটাতে সেখানে তাকে কোনো রেজিস্ট্যান্সই নেই, কোনো রেজিস্ট্যান্সই সে পায়নি। তুমি তুমি কোনো ভালো গোলকিপার না কখনো ফার্স্ট পোস্ট ওরকম যা খুশি করুক, ওর গায়ে লাগবে, পায়ে লাগবে, বাইরে যাবে। ফার্স্ট গোলটা আমি বলছি, আমি তোমাকে তো বললাম রাজু ওখান থেকে স্কোয়ার পাসে ইনসাইডে মিস পাস করে গেল, তারপরে ডিফেন্ডার গুলো কেউ কারোর কোনো সেন্স বলো, ট্যাকেল বলো, নাথিং, না একদমই তাই, টোটাল টোটাল টিমটার। তুমি আমায় বলো মহেশ, জাইরু, তারপরে তোমার আজকে রফিক, তুমি আমায় বলো তো ইস্টবেঙ্গলের 11টা ছেলে এক্সেপ্ট পেরোসোভিককে ছেড়ে দাও, যা কিছু 10% যদি খেলা খেলে থাকে ও খেলে, এর বাইরে কোন ছেলেটা বলো তো আমাকে খেলার মতন বা কিছু একটা করেছে খেলার মধ্যে 90 মিনিটসে যেটা আমাদের মনে রাখার মতো, নাথিং, নোবডি। দুটো উইং ব্যাক, নান অফ দেম 90 মিনিটে একটা অকেশনে কোনো উইং থেকে ডেলিভারি করেনি। এইবার তোমার ফার্স্ট গোলের ব্যাপারটা গেল, আমি বলছি না যে ডিফেন্ডাররা ভালো খেলছে, গোলকিপার বাজে খাচ্ছে, আমি একটা ভালো গোলকিপারের থেকে এটাই এক্সপেক্ট করব যে হি ইজ দ্য লাস্ট লাইন অফ দ্য ডিফেন্স, অতএব সবাই ভুল করলেও আমি বাঁচাবো, গেল। এবার তুমি যেটা সেকেন্ড গোলের কথা বলছো না, সেখানে কোনো শকিং ডিফেন্ডিং পার্টটা একেবারে, কিন্তু তুমি আমায় বলো ফ্লোটম্যান যেখান থেকে হেড করেছে, তুমি খেয়াল করেছো বলটা ইনসাইড দ্য 6-yard box, 6 yard হচ্ছে গোলকিপার্স এরিয়া, বলটা উইং থেকে যখন ফ্লোট করেছে 6 yard বলটা পড়ছে, অরিন্দম একদম গোল লাইনে দাঁড়িয়ে আছে, মুভই করেনি, ও 6 yard মুভ করেনি, বলটা ট্রাভেল করেছে উইং থেকে, খেয়াল করেছো? সেকেন্ড বলটার ক্ষেত্রে খেয়াল করে দেবে বলটা সেকেন্ড, তাও ও দেখো ও মাটির বলটা হেড করেছে, মাথাটা একদম ডাউনওয়ার্ডস করে হাঁটুতে পড়েছে, যখন বলটা হাঁটু রাইটে গেছে সেখানে হেড করেছে। তাহলে একটা টিমে যদি আমি ধরে নিলাম বাকি 10 জন খারাপ, তুমি একটা ইন্টারন্যাশনাল গোলকিপার, লাস্ট ইয়ারে গোল্ডেন গ্লাভস, আর যদি তোমার ইঞ্জুরি থাকে তাহলে তুমি কেন এসেছো খেলতে,
সেই বড় ম্যাচের পরে আজকে খেলতে হলো, দুটো গোলের ক্ষেত্রে কিছুটা হলেও ওর কন্ট্রিবিউশন আছে, এবং সেকেন্ড গোলের ক্ষেত্রে তো আমি স্পেশালি বলবো যে ডিফেন্ডাররা মিস করতেই পারে, বাট লাস্ট লাইন অফ ডিফেন্স তার উচিত ছিল ওই বলটা এ করা, মিট আপ করা। ওই যে সিক্স ইয়ারের মধ্যে বলটা পড়েছে, মানে কি বলবো একদম। এছাড়া আজকের ম্যাচে যখন তোমার গোল করে দিল, ওই রকম একটা গোল পেল রাজু গায়কোয়াড়ের মিস পাস থেকে, তারপরে কিন্তু ওরা খেলাটা ধরেছে। তার আগে কিন্তু ওরাও ওরাও খুব বাজে ফুটবল খেলছিল, মানে দেখতে 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 ইচ্ছা করছিল না যে ম্যাচটা কোনো বোরিং ফুটবল ছিল, কোনো উদ্দেশ্য নেই, পুরো মিস পাস করে যাচ্ছে, দুটো দুটো পাশে পড়ে মিস পাস, কোনো প্ল্যানিং নেই, কেন খেলতে নেমেছে কোনো কিছু বোঝা যাচ্ছে না। আমি অবাক হই এভরিডে ওই মহেশ বলে ছেলেটাকে, ওর মধ্যে কি কোয়ালিটি, সে না ছুটতে পারে, না রিসিভ করতে পারে, না উইথ বল রান করতে পারে, না ট্র্যাপ করতে পারে, নাথিং। আরো তোমার দেখলাম আজকে অবাক, রাজু গায়কোয়াড়ও তো তাই, এইটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে, এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। আমি তো তোমায় বলছি রাজু গায়কোয়াড়কে দিনের পর দিন খেলিয়ে যাচ্ছে, যে একটা বল ক্লিয়ার করতে পারছে না বক্সের ভিতর থেকে। আমি তোমায় বলছি, তুমি আজকে হীরা মন্ডলের হিল পাস দেখেছো? হ্যাঁ, ও সেই টিমে করছে না, হিল পাসটা কোথায় যাচ্ছে, আমার লোকের কাছে না অপোনেন্টের কাছে, একদমই তাই। একটা এয়ারে বল, 50-50 বল, আমি বলের কন্ট্রোল নিচ্ছি, আমার আমার মধ্যে বলটার মধ্যে হিট করার কোনো প্রবণতা নেই, আমি বলের আগে রিচ করেছি, আমি বলটা কন্ট্রোল করছি, আমার পায়ের তলায় ও যেভাবে ব্লাইন্ড লাথি মারছে, তো মনে হচ্ছে সেই এ হচ্ছে রাস্তাঘাটে খুনোখুনি হচ্ছে, এরকম এরকম একটা ব্যাপার। আরো আরো খারাপ কার কত লোকের সম্বন্ধে বলবো, মাঝখানে দেখছিলাম সৌরভ বলে ছেলেটি ভালো খেলছে, ও পেনাল্টি বক্সে এসেছে ডিফেন্ড করতে একটা কর্নারে, সে এতটাই অমনোযোগী, বলটা অল অফে সাডেন এসে ওর যখন হাতে লাগছে তখন রিয়াক্ট করছে, ও বলই ফলো করছে না বক্সের ভেতরে, অথচ সে বক্সে এসেছে একটা কর্নারের সময় ডিফেন্ড করতে, বলটাই মেলো একটা কিছু পজিটিভ কিছু না। এই টিমটার আমি সুজিতদাকে বলবো, সুজিতদা এই টিমটার খেলা দেখে তো মনে হলো না কোনো জেতার ইচ্ছা আছে বলে, মানে জেতার কোনো তাগিদ নেই, প্লেয়াররা কেন মাঠে নেমেছে কোনো তারা নিজেরা জানে না, উদ্দেশ্যহীন, এবং কোচ নিজে জানে না আমার টিমের প্লেয়ারদের আমি কোন পজিশনে খেলাচ্ছি। এবং সব থেকে বড় কথাটা হচ্ছে, আমি তোমাকে যেটা প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে গিয়ে, আমরা দেখলাম ফার্স্ট হাফে যে যখন ফ্রান্সো প্লাস পরসে যখন চোট পেয়ে বেরিয়ে গেল, তার বদলে নামানো হচ্ছে একটা মিডফিল্ডার কে, আমি ডার্বি সেভিচ কে, এইটা কি স্ট্র্যাটেজি হতে পারে কোচের? এটা মানে সাধারণ বুদ্ধিতে আমরা কেউ বুঝতে পারছি না, তুমি যদি একটু কিছু বুঝে থাকো, কোনো উদ্দেশ্য থাকে তাহলে একটু প্লিজ আমাদের বলো। কোচের কনফিডেন্সটা টোটালি একদম পুরো নষ্ট হয়ে গেছে, ও কাকে থেকে কার কোন প্লেয়ারকে খেলালে কি রেজাল্ট পাবে ও নিজেই বুঝতে পারছে না, কোনো কনফিডেন্স পাচ্ছে না কোচ, যার ফলে তোমার এই অবস্থাটা হচ্ছে, কোনো প্লেয়ারকে নামিয়েই তো সাকসেস পাচ্ছে না। না আমার কথা হচ্ছে সাকসেস আসছে না, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সাকসেস আসছে না, অথচ আমি সাকসেস আনার জন্য আমি চেষ্টা করছি না, দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে দাদা। আমি জানি না, আমি ফুটবল বুঝি না তোমাদের মতো, তোমরা তো খেলেছো ভারতবর্ষের, তোমরা নাম করা সমস্ত প্রাক্তন প্লেয়ার, অনেক ভারত ভারতকে তোমরা গৌরব এনে দিয়েছো একটা সময়, কিন্তু তবু আমি বলছি, আমি মানে যেটুকু আমি মানে বুঝি আর কি খেলা দেখে দেখে, সেটুকু বুঝি যে মানে এই টিমটার একটা আমি জিততে পারছি না, সেটা একটা হতেই পারে, কোনো একটা ব্যাড টাইম যায়, আমি কিন্তু আমি চেষ্টা আমার মধ্যে থাকবে তো, আমি পরীক্ষা দিচ্ছি, আমি পাশ করতে পারছি না, কিন্তু আমি পরীক্ষায় পাশ করবার জন্য আমার যেভাবে প্রিপারেশনটা নেওয়া দরকার, যেভাবে আমি অনুশীলনটা করব, সেটার মধ্যে একটা পজিটিভিটি থাকবে, সেটার মধ্যে একটা ইতিবাচক মানসিকতা থাকবে, কিন্তু সেই ইতিবাচক মানসিকতাটাই এই টিমটার মধ্যে দেখা যাচ্ছে না, এটা নিয়ে কি বলবে? এই মুহূর্তে আমার যা মনে হচ্ছে, ইসলাম ক্লাবের টোটাল টিমটাকেই মানে কোচের তোমার থিওরি ক্লাসটা বেশি করা উচিত, থিওরিটিক্যাল ক্লাসটা বেশি করা উচিত, হ্যাঁ থিওরিটিক্যাল ক্লাসটা বেশি করা উচিত, এবং ওর ডিফেন্সটা ঠান্ডা মাথায় মানে ওর ঠান্ডা মাথায় একটা মানে একটা মানে অ্যাভারেজ একটা হাইটের একটা প্লেয়ারকে নামিয়ে একটা ডিফেন্স সেটআপ করা উচিত, তাহলে কিছুটা তোমার কনফিডেন্সটা পাবে। ওয়াই নট আদিল খান, হ্যাঁ ওয়াই নট আদিল খান, আদিল খান, আদিল খান কেন একাদশে থাকবে না? আমার কথা হচ্ছে আদিল খান যে প্লেয়ারটা ইন্ডিয়া টিমে খেলা প্লেয়ার, আদিল খান প্রাক্তন ইন্ডিয়ান আইএসএল এ আইএসএল এ আদিল খানের তোমার পারফরম্যান্স যথেষ্ট ভালো,
লাস্ট কতগুলো বছরে আদিল খানের পারফরমেন্স যথেষ্ট ভালো। আদিল খানকে কোচ কেন চয়েস করছে না ঠিক আমি বুঝতে পারছি না। এটা তো আমি আমার যা মনে হচ্ছে এই না, মুহূর্তে অনেকে 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 সোশ্যাল মিডিয়াতে দাদা ইস্ট বেঙ্গলের যে গ্রুপগুলো আছে, আমি তোমাকে বলছি রাইট নাও, আমি আমি আমার সামনে কতগুলো সোশ্যাল মিডিয়া পেজ খোলা আছে, আমি তারা সেখানে বলা হচ্ছে কি রাজু গায়কোয়াড়ের সঙ্গে কি কোচ ম্যানুয়াল ডিয়াজের কোনো রিলেশন রয়েছে, মানে ম্যানুয়াল ডিয়াজের বউকে কি বিয়ে করছে রাজু গায়কোয়াড়, এরকম এরকম ধরনের এরকম না না বলছি এরকম ধরনের করা হচ্ছে। তার কারণ হচ্ছে কেন দিনের পর দিন এই রাজু গায়কোয়াড়কে খেলিয়ে যাচ্ছে, যেখানে আদিল এই খানের মতো মুহূর্তে ডিফেন্ডার সে বসে রয়েছে রিজার্ভে। এই মুহূর্তে তোমার এই মুহূর্তে তোমার রাজু গায়কোয়াড়কে পুরো মানে রেস্ট দেওয়া উচিত, কারণ ওর টোটাল কনফিডেন্সটাই নষ্ট হয়ে গেছে। তো এই সময়টা কোচকে বুঝতে হবে, সেখানে আদিল খানকে ট্রাই করলে আমার মনে হচ্ছে বেটার হবে। আর তোমার এবং ইজমন ক্লাবে আরেকটা দরকার, একটা সাইকোলজিক্যাল একটা ইনস্ট্রাক্টর রাখা দরকার আছে এই টিমটাকে একটা বুঝতে পারার জন্য। রাইট ইউ আর খুব ভালো একটা পয়েন্ট বলছো উত্তম দা, তুমি বলো উত্তম দা, তুমি একটা কিছু বলতে আমার চাইছো? মানে আমি যেটা বলছিলাম আর কি, যেটা কুমারেশ বলছিল যে ফার্স্ট হাফে যে প্রথম মানে সেকেন্ড হাফে গোলটা যেটা খেলো আর কি, সেকেন্ড হাফেই খেয়েছে তো? হ্যাঁ, সেকেন্ড হাফেই দুটো গোল খেয়েছে। সেকেন্ড হাফ হ্যাঁ, সেকেন্ড হাফে যেটা ফার্স্ট পোস্টে অরিন্দম একদম ঠিকই বলেছে, ফার্স্ট পোস্টে অরিন্দমের মতো বড় চেহারার গোলকিপার এনিওয়ে ওইখান থেকে ডিফেন্স থেকে বলটা ক্লিয়ার করতে পারেনি, মানে এত ফাম্বুল হচ্ছে, কেউ কনফিডেন্টলি বলটাকে একটা লং ক্লিয়ারেন্স করে দেওয়া, বিকজ সেই সুযোগও ছিল, মানে অদ্ভুত লেগেছে যে কেউ বলটাকে বের করতে পারছে না ওই মিলির মধ্যে, মানে ওই জটলার মধ্যে। হ্যাঁ, তার বলটাকে কিরকম যেন একটা জগা খিচুড়ি, কি অদ্ভুত, কেউ বের করতে পারছে না, কারো দেখে মনে হচ্ছে কনফিডেন্সের এত অভাব, পা চলছে না। এনিওয়ে তারপরে যেখানে সুয়েট যেখানে বলটা পেয়েছে, বলটা পেয়ে ও রেখেছে, অরিন্দম কিন্তু একদম ফার্স্ট পোস্টে ছিল, অত বড় চেহারার গোলকিপার হাত বাড়ানো, জানি না মানে অদ্ভুত লাগলো। ফার্স্ট পোস্টে থেকে অরিন্দমের মতো গোলকিপার, লাস্ট ইয়ারের গোল্ডেন গ্লাভ পাওয়া গোলকিপার, বেস্ট গোলকিপার, এটা কিন্তু আমাদের কাছে আনএক্সপেক্টেড। সেকেন্ড মানে গোলটা ব্যাপারটা যেটা, হচ্ছে কি ভালো প্লেয়াররাও কিন্তু মানসিক ভাবে কোথাও একটা ধাক্কা খেয়েছে, হ্যাঁ হ্যাঁ একদম একদম, কনফিডেন্স ব্লক হয়ে গেছে, বুঝতে পারলে? সেকেন্ড গোলটা যেটা মানে কুমারেশ বলছিল, সেকেন্ড গোলটা যেটা এসছে সবচেয়ে বাজে লাগছে, ইস্ট বেঙ্গল ডিফেন্সের মধ্যে থেকে একটা প্লেয়ার বাঁ দিকে একদম আনগার্ডেড আন ইন্টারাপ্টেড হেড করে বলটা জালে রাখলো, দেয়ার ওয়াজ নট এ সিঙ্গল ডিফেন্ডার ইন ইস্ট বেঙ্গল ক্লাব। অবাক লেগেছে, মানে কি ডিফেন্স অর্গানাইজেশন, মানে স্মল ক্লাব, মানে মেন্টালি বলো মরালি বলো স্যাটার্ড হয়ে গেছে একদম, মানে ফুটবল মানে বেসিক ব্যাপারগুলোকে এত আমি গন্ডগোল করছে। একদম একদম আমি কুমারেশ দার কাছে যেতে চাইছি। কুমারেশ দা, সেকেন্ড হাফে কি এমন হলো, পুরো স্ট্র্যাটেজিটা চেঞ্জ হয়ে গেল এবং খেলাটা কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এর খেলাটা কিন্তু একদমই বদলে গেল। আমরা দেখলাম মানে সেকেন্ড হাফ শুরুর সময় থেকেই কিন্তু মুহুর্মুহু আক্রমণ শুরু করে দিল, যে আরো টিমটা গোল হয়নি এটা ভাগ্যের ব্যাপার একদমই, যে সুদীপ্ত, টিমটা যে আরো টিমটা গোল হয়নি। প্রথমার্ধে মিস পাস করছিল এত, ইস্ট বেঙ্গল টিমও মিস পাস করছিল, তারাও মিস পাস হয়ে গেছে, সেই টিমটাই কি করে এরকম ড্রাস্টিক চেঞ্জ হয়ে যাচ্ছে সেকেন্ড হাফে, একদম শুরু থেকে ইস্ট বেঙ্গল টিমটাকে চেপে ধরে, এবং তখন তো মনে হচ্ছিল যে কোনো সময় যে কোনো মোমেন্টে ইস্ট বেঙ্গল গোল খেয়ে যাবে, এত পরপর আক্রমণ তৈরি হচ্ছিল। আমি আমি তোমাকে শুরুতেই বললাম যে দুটো টিমই পয়েন্টের অ্যাকর্ডিং টু দ্য পয়েন্ট সব থেকে নিচে, তো দুটো টিমই টেনসড অবস্থায় রয়েছে, নার্ভাস রয়েছে এইবার, যার জন্য ফার্স্ট হাফটা দেখলে দুটো টিমই জঘন্য ফুটবল খেলছিল, শুধু মিস পাস, কোনো প্ল্যান মুভমেন্ট কিচ্ছু ছিল না, স্ক্র্যাচি ফুটবল, একদম স্ক্র্যাচি ফুটবল, এক্সেপ্ট পেরোসোভিকের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স ছাড়া। এইবার সেকেন্ড হাফে তুমি খেয়াল করে দেখবে, আফটার স্কোরিং ফার্স্ট গোল, তারপরে কিন্তু তোমার নর্থ ইস্ট আস্তে আস্তে খেলায় ফিরলো। না, তার আগে কিন্তু অনেকগুলো সুযোগ তৈরি হয়েছিল, সেগুলো কিন্তু টার্গেটের শট ছিল না, অনেকগুলো অনেকগুলো সুযোগ তৈরি হয়েছিল, মানে তখন গোল কাপ পাওয়ার একটা ফিল্ড তৈরি করছিল ওরা খেলায়। সেকেন্ড সেকেন্ড হাফে ওরা যত শুরু শুরুতেই সেকেন্ড হাফ শুরুতেই ওরা হ্যাঁ যতটা পারফর্ম করছিল, হ্যাঁ হ্যাঁ ওই গোলটা পাওয়ার পরে কিন্তু তারপরে ওদের চেহারাটা সম্পূর্ণ বদলে যাবে, তারপরেই ওরা তারপরেই ওরা ম্যাক্সিমাম। এইবার স্বাভাবিকভাবে টেস্ট তারপরে হয়েছে, যে পয়েন্টের হিসেবে আমরা একদম লোয়েস্ট
পজিশনে রয়েছি, এবার ওরা ভাবছে কি যে গোল পেয়ে গেছে, চলো এবার এই গোলটাকে মেক শিওর করলে, বা ওটার উপরে যদি আরেকটা গোল চাপিয়ে দিয়ে ম্যাচ জেতাটাকে মেক শিওর করা যায়, তাহলে কি তাহলে ওই যে পজিশন থেকে 3-4 পয়েন্টে আছে, 4-3-7 হয়ে যাবে। এই 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 যে একটা গোল টনিকের মতন কাজ করলো, এবং ওই গোলটার পরেই দেখলাম ওদের প্লেয়ার্সরা, সমস্ত প্লেয়ার্সরা আস্তে আস্তে কনফিডেন্স ফিরে পেল। এবং যেই ছেলেটি মনে করো তার আগে অনেকগুলো শট মেরে গেছে, যে আজকের ম্যান অফ দা ম্যাচ হয়েছে তোমার খাসা কামারা, আফটার স্কোরিং ফার্স্ট গোল, আফটার স্কোরিং দ্য ফার্স্ট গোল, তারপরে দেখলাম ওর কনফিডেন্সটা ও ঠিকঠাক কাজ করতে শুরু করলো আর, এবং অ্যাজ এ রেজাল্ট ও কতগুলো ভালো ওই লং রেঞ্জের শট ও মেরেছিল যেগুলো গায়ে ডিফ্লেক্ট হয়েছে বা এদিক ওদিক চলে গেছে। তো একটা টিম এই মানে সিচুয়েশনটা এমন হয় একেবারে তলার দিকে, তো এখনো যদিও অনেকগুলো ম্যাচ বাকি, কিন্তু একদম নিচের দিকে যখন তোমার পয়েন্ট বা সব থেকে লোয়েস্ট পয়েন্টে তুমি বিলং করছো, তখন কিন্তু তোমার নার্ভাসনেস বলো বা আত্মবিশ্বাসের অভাব বলো এগুলো হবে। এইবার যখনই তুমি গোল পেয়ে যাচ্ছ তখনই আবার তোমার কনফিডেন্সটা ফিরে আসছে, সেকেন্ড হাফে আর কিছুই না, গোল ফিরে পাওয়াটাই হচ্ছে ওদের আত্মবিশ্বাসের কারণ। আর তারপরে ওই আত্মবিশ্বাসটাই ফিরে পাওয়ার পরে ইস্টবেঙ্গল ক্লাবের দেখলাম সেম, দেখো উল্টো দিকে ইস্টবেঙ্গল গোল খাওয়ার পরে ওদের অবস্থা দেখো সেকেন্ড হাফে, মনে হচ্ছে একটা পাড়ার টিম ওই থেকে বোধ হয় ভালো। হ্যাঁ একেবারেই, পাস দিচ্ছে বলতো সেকেন্ড হাফে একেবারেই, তুমি কোন পাস বাড়াতে পারছো না, যা পাস দিচ্ছে সেগুলো মিস পাস হয়ে যাচ্ছে। তখন নর্থ ইস্টের খেলা, তখন নর্থ ইস্ট খেলতে শুরু করলো, ওয়ারাস শুরু শুরুতে যখন খেলা ফার্স্ট হাফে তখন কিন্তু এই এতটা ভালো পারফর্ম করছিল না, সেকেন্ড হাফে গোলটা পাওয়ার পরে ওদের দেখলাম খেলাটা খুললো, আর ইস্ট বেঙ্গল ততটাই ডিজার্টেড হয়ে গিয়ে একদম পাড়ার টিমে পরিণত হলো। আমার আমার এই থেকে তালতলা একতা সংঘ অনেক ভালো খেলবে। সুজিত যেরকম বলছে না, সুজিত যেরকম যন্ত্রণার থেকে বলছে, এটা ঘটনা যে আমরা খেলেছি বলে নয়, ইস্ট বেঙ্গল নামটার প্রতি তো আমাদের একটা সফটনেস আছে। আমি একদম এই জায়গাটা থেকে বলছি, আমি আমি কুমারেশ ঠিক তোমার এই এই জায়গাটাকে নামে, তুমি যে ইস্ট বেঙ্গলের সমর্থকরা যারা আজকে কোটি কোটি সমর্থক রয়েছে তাদের কতটা বেদনা হচ্ছে, আমি কয়েকটা জিনিস মানে আমাদের কমেন্ট এসছে, এই কমেন্ট গুলো তোমাদের না দেখাতে পারলে আমার খুব মানে খারাপ লাগবে, আমি একটা একটা করে তোমার দু তিনটে কমেন্ট তোমাকে দেখাচ্ছি। একজন কমেন্ট করেছেন দেবাশিস হালদার, তিনি কমেন্ট করেছেন আর নেওয়া যাচ্ছে না সুদীপ্তদা, টিম তুলে নিক এবার অনেক হয়েছে, মানে কতটা যন্ত্রণা থেকে ইস্ট বেঙ্গল সমর্থকরা এই ধরনের কমেন্ট করছে। আর একজন কমেন্ট করেছেন অভিজিৎ ভট্টাচার্য, ইনিও খুব একেবারে অন্ধভক্ত ইস্ট বেঙ্গলের আমরা জানি, তার সঙ্গে তিনি আমাদের অনুষ্ঠানেও এর আগে এসছেন, হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে চান, ইস্ট বেঙ্গলের সাথে অবিলম্বে ম্যাচ খেলুন আর ফিরে পান হারানো আত্মবিশ্বাস, মানে কতটা দেখলে তুমি টেকনিক্যালি টেকনিক্যাল কথা বলেছে, এই যে নর্থ ইস্ট যেই সেকেন্ড হাফে গোল করলো সঙ্গে সঙ্গে ওদের কনফিডেন্সটা আত্মবিশ্বাসটা ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে লাস্ট মোমেন্ট অব দি লাস্ট 90 মিনিটস অব দি ওরা দেখো কত ভালো পারফর্ম করলো, অনেকগুলো মুভমেন্ট করেছে, অ্যাজ এ রেজাল্ট সেকেন্ড হাফে গোলটাও পেলো। কিন্তু এই আমি তোমাকে এর আগের ম্যাচেই, আগের ম্যাচও নয় আরো দু তিনটে ম্যাচ আগে বলেছিলাম যে ইস্ট বেঙ্গল ক্লাব অফিসিয়াল বলো আমি ইনভেস্টরদের দোষ দেবো না, আজকে টিমটার যে এই দশা না, কুড়িয়ে বাড়িয়ে টিম করলে এরকমই হবে, তারপরে টিম করার সময় ওই ধরনের ড্রামা করলে এই ধরনেরই কাজ হবে। ইস্টবেঙ্গল ক্লাবের যে একটা সম্মান ঐতিহ্য এই ব্যাপারগুলোকে বুঝতে হবে, এই ধরনের ড্রামাবাজি করে দল বদলের সময় তারপরে ওই কুড়িয়ে বাড়িয়ে টিম করলে, এর থেকে আমার মনে হয় আমি বলেছিলাম সেম আই রিপিট, এর থেকে উইথড্র করে নাও অথবা আইএসএল এ পার্টিসিপেট করো না, দ্যাট উইল বি মাচ বেটার ফর দা ইস্ট বেঙ্গল লাভার্স, ইস্ট বেঙ্গল সাপোর্টার্স। আমি আমি একটা কথাই বলছি, এর আগের দিন ইস্ট বেঙ্গল ম্যাচে মানে তুষার এসেছিল, হ্যাঁ তুষারের তো মানে ফুটবলার হিসাবে তো কোনো প্রশ্নই নেই, মানে অমূল মানে অসাধারণ কমেন্ট করেছিল যে তোমাকে বলেছিল যে মেটেরিয়াল না থাকলে কোনো মানে কিচ্ছু করার নেই আর কি, মানে কথাটা যে কতখানি সত্যি, একদম সত্যি, মানে যত ম্যাচ দেখছি সেই কথাটাই আর কি এস্টাবলিশড হচ্ছে আর কি। ইস্ট বেঙ্গলের মতো ক্লাব, যে ক্লাবে কত অসাধারণ সব
খেলোয়াড় খেলে গেছে, কি অসাধারণ পারফরমেন্স! সেই ক্লাবের এরকম সারেন্ডারিং ফুটবল দেখে খুব কষ্ট পাচ্ছি, মানে খুব কষ্ট লাগছে। যে ইস্টবেঙ্গল ক্লাব মানে লড়াইয়ের একটা নাম, হ্যাঁ, পিছিয়ে থেকে ইস্টবেঙ্গল সবসময়, মানে পিছিয়ে থাকে ইস্টবেঙ্গল, ইস্টবেঙ্গল আরো আমরা ইস্টবেঙ্গল মানে ছোটবেলা থেকে একদম শুনেছি মানে ইস্টবেঙ্গল টিম যদি ওই পিছিয়ে থাকে গোল খেয়ে তাহলে সেটা হ্যাঁ খোঁচা খাওয়া বাঘের হ্যাঁ মতো, মানে এটা আমরা একদম ছোটবেলা থেকে একদম শুনেছি, একদম ওই সাপের লেজে পা দেওয়ার মতো ব্যাপার আর কি, বুঝতে খোঁচা পারলে? খাওয়া বাঘ সেই একদম ক্ষেত্রে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল যে মরালি এতটাই স্যাটার্ড হয়ে গেছে প্লেয়াররা, দেখো ওয়ান ডাউন হয়েছে, 2-1 জিতে গেছে, হ্যাঁ, এরকম প্রচুর ইনস্ট্যান্স 2-ডাউন, 3-2 জিতেছে ইস্টবেঙ্গল, এরকম মানে অসংখ্য উদাহরণ তোমাকে দিতে পারবো, অসংখ্য উদাহরণ। কিন্তু এক্ষেত্রে ইস্টবেঙ্গল কে দেখে মনে হলো সেকেন্ড হাফ ওরা ম্যাচটা কনসিড করে গেল, মানে ছেড়ে দিল, মানে আর পারছে না আর কি। একদমই এবং তাই, এইটা এইটা একদমই তাই, তারই একদমই তাই বন্ধু আমরা। বহিঃপ্রকাশ হচ্ছে পেরোসোভিচ মাথা গরম করে মাঠ ছেড়ে চলে গেল। ওই ওই একটি প্লেয়ার, যে প্লেয়ারটিকে আমরা যতটুকু খেলা নেক্সট দেখেছি ম্যাচ ইস্টবেঙ্গলের, পেরোসেভিচ, আমি একটা কথা বলতে চাই উত্তম দা, পেরোসেভিচ শুধু আজকে কিন্তু লাল কার্ড দেখেনি, এবং যেটা আমার কাছে লেটেস্ট খবর সেটা হচ্ছে কি, ডিসিপ্লিনারি কমিটি কিন্তু পেরোসেভিচের বিরুদ্ধে যেরকম ভাবে উনি রেফারিকে মানে মেরেছেন, অ্যাকচুয়ালি রেফারির গায়ে হাত তুলেছেন, উনি বুক দিয়ে মানে চেস্ট দিয়ে একটা ইয়ে করা, আরো ধাক্কা মেজর মারা, পানিশমেন্ট হয়ে যাবে, আরো মেজর মেজর পানিশমেন্ট হয়ে যাবে। পানিশমেন্ট, মেজর পানিশমেন্ট হওয়ার একটা কিন্তু সম্ভাবনা রয়েছে তার এগেনস্টে, এবং তাকে শুধু একটা ম্যাচই নয়, একটা ম্যাচ তো রেফারি লাল কার্ড দেখিয়েছে, একটা বুঝতেই না, হবে, লাল কার্ডে দুটো ম্যাচ হয়, দুটো ম্যাচ ডাইরেক্ট লাল আচ্ছা কার্ডে যাই হোক দুটো ম্যাচ হয়, দুটো ম্যাচ, হ্যাঁ দুটো ম্যাচ বসতে হোক, কেন দুটোর বেশিও ম্যাচ বসতে হতে পারে, হ্যাঁ, সেটা হতেই ডিসিপ্লিনারি পারে, কমিটি, এটা এটা লাস্ট না না আমার হতেই কাছে পারে, যে আপডেট দেয় মানে সেই এটা আপডেট আমি পেরোসোভিচ যেটা বললাম। করেছে না, মানে টোটাল ফুটবলের ওর ফ্রাস্ট্রেশন ঝরে পড়েছে আর কি, মানে ওকে দেখে খুব অসহায় মনে হয়েছে, কিছু করতে পারছে না ছেলেটা, আমি সত্যিই ভালো কোয়ালিটি প্লেয়ার। একদমই তাই, আমি আমি একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি কুমার, আমি সুজিতদার কাছে একটা প্রশ্ন করতে চাই, সুজিতদার অনেকক্ষণ চুপচাপ বসে রয়েছে, হ্যাঁ সুজিতদা হ্যাঁ বলো বলো। এই এই সুজিতদার কাছে যে প্রশ্নটা রাখবো শেষ প্রশ্ন আমার, সেটা হচ্ছে সুজিতদা তোমার কি মনে হয় যে এই টিমটা কোন রকম ভাবে একটা জয় যদি আসে তাহলে কি এই টিমটারই বডি ল্যাঙ্গুয়েজ বদলে যাবে, যেটা কুমারেসা একটু আগে আলোচনা করছিল, কুমারেসা বললো দেখো সেকেন্ড হাফে সুদীপ্ত যেরকম ভাবে নর্থ ইস্ট টিমটা কিন্তু গোল পেয়ে গেল, তারপরে কিন্তু টিমটা একটা অদ্ভুত রকম ভাবে ছন্দ পেয়ে গেল, এবং পুরো টিমটা কিন্তু একটা মানে দারুণ ভাবে আক্রমণে উঠে এসে কিন্তু ইস্ট বেঙ্গল টিমটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছিল, সেটা আমরা দেখেছি সবাই। হ্যাঁ এই ইস্ট বেঙ্গল টিমটাকে সম্পর্কে তুমি কি বলবে, যে আগামী ম্যাচে যে কোনো একটাতে যদি ইস্ট বেঙ্গল টিমটা কোনো রকম ভাবে একটা জয় পায়, সেটা লাকে হোক বা ফ্লুকে হোক যেরকম ভাবে হোক, এই ইস্ট বেঙ্গল টিমটাকে আবার একটা জয় পেলে ঘুরে দাঁড়াতে পারবে, তোমার কি মনে হয়? হ্যাঁ, তোমার যত তাড়াতাড়ি ওরা যদি একটা ম্যাচ জিততে পারবে, তো তার পরবর্তী পরের ম্যাচ গুলো দেবে একটা কনফিডেন্স পেয়ে যাবে, প্লেয়ার গুলো তো এমন কিছু মানে খারাপ না, টিম তোমার পারফরমেন্স কোনো এইসব না, পরপর ম্যাচ হারছে বলে কোনো প্লেয়ারই পারফর্মটা ঠিক মতো করতে পারছে না, একটা ম্যাচ জিতে গেলে দেখবে এই প্লেয়ার গুলোই দেখবে যখন পারফরমেন্স অনেক বেটার হয়ে যাবে। ঠিক 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 একদমই তাই, আমরা আজকে আমি আলোচনা, হ্যাঁ আমি কুমার দা বলো, আমি এই যে তুমি বলছো না যে একটা ম্যাচ জিতলেই কনফিডেন্স পেয়ে যাবে, সেটার সেটার ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে, বিকজ অফ এই সমস্ত ইনকম্পিটেন্ট এবং ইনএফিসিয়েন্ট প্লেয়ার দিয়ে টিম ভরে ফেলেছে না, আজকে খেয়াল করেছো? আজকে ওর টিম চেঞ্জ, আজকে অরিন্দম বলে, অরিন্দম বলে, রফিক, তারপরে হাফে হাফে তোমার যে ছেলেটি খালি লাথালাথি করছিল নামটা ভুলে গেলাম, হামতে হামতে হামতে, রাইট রাইট রাইট, হামতে ইনক্লুডেড, হ্যাঁ, তারপরে তোমার লাস্ট ম্যাচে মহেশ ছিল না, আজকে আবার মহেশ, লাস্ট ম্যাচে মহেশ স্টার্ট করে, আজকে আবার মহেশ, লাস্ট ম্যাচে মহেশ ছিল, ও পাজল হয়ে গেছে, মুশকিল হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব কে লিড করার মতো প্লেয়ার। এবং আজকে যেটা সুদীপ্ত লেগেছে, বরঞ্চ লাস্ট দুটো ম্যাচ ধরে টমিস্লাভ মার্সেলা লিড করছিল ডিফেন্সটাকে, বুঝতে পারলে? সামহাও আজকে কিরকম মনে হলো যেন ওকে, ও মানে টমিস্লাভ মার্সেলা লাস্ট দুটো ম্যাচ যেরকম ডিফেন্সটাকে লিড করছিল, হ্যাঁ, আজকে সেটা চোখে পড়লো না, বরঞ্চ মানে টমিস্লাভ অনেকটাই হতাশ, মার্সেলাকে, বডি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ বডি ল্যাঙ্গুয়েজ হ্যাঁ ছেড়ে রাইট গা ছেড়ে রাইট দেওয়া একটা মনোভাব, রাইট
এরপরে কোলাপস করে যাবে, কিছু বলার নেই। একদমই তাই, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে যেটা আমাদের আলোচনায় উঠে এলো, যেটা আমাদের ফুটবল বিশেষজ্ঞরা প্রত্যেকেই বললেন, এই টিমটার একদম কোনো পরিকল্পনা, মানে জেতার কোনো তাগিদও নেই, পরিকল্পনা তো একদমই নেই। কোচের কি পরিকল্পনা? বিদেশি কোচ, স্প্যানিশ কোচ আনা হয়েছে, কিন্তু সেই কোচেরও কি পরিকল্পনা সেটাও কিন্তু স্পষ্ট নয়। এবং প্রত্যেকটা ম্যাচেই আমরা দেখতে পাচ্ছি যে প্রথম একাদশ চেঞ্জ হচ্ছে। আজকেও প্রথম একাদশে বেশ কয়েকজন খেলোয়াড়কে চেঞ্জ, আগের ম্যাচের থেকে চেঞ্জ হতে আমরা দেখলাম, এবং টিমটা কখনোই সেট হতে পারছে না, এবং সেট তো হচ্ছেই না, উপরন্তু অগোছালো ফুটবল খেলছে, প্রচন্ড পরিকল্পনাহীন ফুটবল খেলছে। এই এই এর যে শেষ কোথায় আমরা কিছুই যা বুঝতে পারছি না। আমাদের আমাদের এখানে কিন্তু উত্তম দা, আমরা আজকে একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, বলো তুমি কিছু বলতে চাইছো, বলো অল্প ছোট্ট। এই মুহূর্তে দেখো প্লেয়ার চেঞ্জ হচ্ছে, তো আমার একটা মানে যে আমার মনে হচ্ছে আর কি, এটা আমার, এটা আমার ব্যক্তিগত মত, আমার মনে হয় মানে টিমের এরকম এত প্লেয়ার সাপ্লিং হচ্ছে, কোচের সিদ্ধান্ত নিয়ে আমরা হতাশ। আমার মনে হয় আমার একটা সাজেশন আছে, মানে জাস্ট মানে আমার মনে হয় ভারতবর্ষের ইস্ট বেঙ্গল টিমকে জানে এরকম কোন যদি প্রো লাইসেন্স কোচ ভারতবর্ষে থাকে আর কি, থেকে থাকে আপাতত সে অ্যাভেলেবল, আমার মনে হয় দিস ইজ দা হাই টাইম, যারা ইস্ট বেঙ্গল ক্লাব কে চেনে, হ্যাঁ ইস্ট বেঙ্গল ক্লাব কে বোঝে, এরকম একজনকে দিস কোচ শুড বি, দিস কোচ শুড বি রিমুভ, দিস কোচ শুড বি রিমুভ ইমিডিয়েটলি। এবং ভারতবর্ষের মানে অনেক ভালো কোচ যারা আছে আইএসএল কোচ হিসাবে কাজ করতে পারবে, আমার মনে হয় দিস দা হাই টাইম টু চেঞ্জ দা কোচ অ্যান্ড ব্রিং ইন্ডিয়ান কোন কোচ যারা মানে ইস্ট বেঙ্গল ক্লাবে। ভালো একটা প্রস্তাব দিয়েছো, এটা নিয়ে আলোচনা আমরা আগামী দিনে, আরো ইস্ট বেঙ্গল এর অনেক ম্যাচ আছে, এইটা নিয়ে আলোচনা। আইএসএল এর আইএসএল এর প্রোটোকলে ইন্ডিয়ান কোচ কি এলাউড? আমার তো মনে হয় না। অবশ্যই না, ইন্ডিয়ান কোচ হ্যাভিং লাইসেন্স, হ্যাভিং লাইসেন্স চাই, হ্যাঁ প্রো লাইসেন্স, আমি যার জন্য বললাম প্রো লাইসেন্স। এরকম যদি কেউ মানে থেকে থাকেন, মানে আমার এটা সাজেশন যে যে ইস্ট বেঙ্গল ক্লাব কে, খালিদ জামিল তো ইন্ডিয়ান, ইস্ট বেঙ্গল ক্লাব কে বোঝে, ইস্ট বেঙ্গল ক্লাবের ঐতিহ্য বোঝে, তারা কি প্রণয় মৃদুল হালদার, সঞ্জয় সেন, না তাদের পুরো দরকার নেই, তাদের পুরো দরকার নেই, না না না, তারা তারা কেউ চিফ কোচ, তারা কেউ প্রো লাইসেন্স হোল্ডার নয়, প্রো লাইসেন্স হোল্ডার নয়। আমি এজন্যই বললাম যদি মানে কেউ কোনো ভদ্রলোক থেকে থাকেন আর কি, থেকে থাকে না কি এরকম এখনো যদি ইন্ডিয়ায় যদি তাকে, আমার মনে হয় মানে ইস্ট বেঙ্গল ক্লাবকে বোঝে, ইস্ট বেঙ্গল ক্লাবের ঐতিহ্য বোঝে। বুঝতে পেরেছি তুমি যেটা বলতে চাইছো, ইস্ট বেঙ্গল ক্লাবের সেন্টিমেন্টটাকে যারা বুঝবে সেই রকমই, এটা একটা ভালো প্রপোজাল, কিন্তু সেটা জানি না না সুমিতো, উত্তমদার কথার সঙ্গে আমি পুরোপুরি একমত হতে পারলাম না। তুমি যতই প্রো লাইসেন্স ইস্ট বেঙ্গল বোঝে, যতই ভালো বোঝানো, এই মেটেরিয়াল, এই মেটেরিয়াল দিয়ে হয় না, এই মেটেরিয়ালটা অবশ্য একটা ফ্যাক্টর, মেটেরিয়াল একটা বড় ফ্যাক্টর, মেটেরিয়াল প্লেয়ার আছে তাদের দিয়ে হয় না, যে প্লেয়ার গুলো বেসিক সেন্স জানে না, যারা কোথায় ডিফেন্সের কোন লাইনে দাঁড়াতে হবে সেই যে যায় পজিশনটা বোঝে না নিজের, যেটা সুজিতাও কিছুক্ষণ আগে যে কথাটা বললো যে ডিফেন্ডাররা, আগের ম্যাচেও বলেছেন সুজিতা বারবারই এই জায়গাটা, যে সুজিতা দীর্ঘদিন ডিফেন্সে খেলেছেন তিনি, তো অবশ্যই অভিজ্ঞ ডিফেন্ডার ময়দানে, তিনি তো বলতে পারবেন, ভালো বুঝবেন ব্যাপারটা। তো সুতরাং আজকে আমরা এটাই মানে আলোচনা থেকে উঠে এলো যে এই ইস্ট বেঙ্গল টিমটার কিন্তু বডি ল্যাঙ্গুয়েজে কোথাও একটা মানে মানসিক ভাবেই তারা কিন্তু হারার আগে হেরে বসে রয়েছে, এই মানসিকতাটা কিন্তু পরিবর্তন করা আগে জরুরি, তারপর তো জেতা হারা তো আছেই, কিন্তু সেইখান থেকেই কিন্তু কোচের একটা পরিবর্তনেরও প্রস্তাব আমরা এসছে, আমাদের এখানে বিশেষজ্ঞরা দিচ্ছেন যে ভারতীয় কোনো কোচকে প্রো লাইসেন্স বিশিষ্ট, এটা যার যার ব্যক্তিগত মত তিনি তো বলতেই পারেন, যারা দীর্ঘদিন ময়দানে খেলেছেন তাদের অভিমত তারা দিতেই পারেন, ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্ট কি সিদ্ধান্ত নেবে সেটা তাদের ব্যাপার। সুতরাং আজকে আমরা এইখানেই আলোচনা শেষ করছি, এরপরের ম্যাচগুলো নিয়েও আবার আপনাদের সামনে চলে আসবো নিউজ ওয়েব ইন্ডিয়ার ফেসবুক পেজে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, শুভরাত্রি, সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি, গুড নাইট, গুড নাইট, গুড নাইট।